আজকের ভিডিওতে দুটি বিষয় থাকছে। এক, কিভাবে বিনা খরচে ঘর সাজানোর জন্য এভাবে স্ট্রবেরি বানাতে পারেন, এবং দুই, এভাবে স্ট্রবেরি বানিয়ে কিভাবে বাসায় বসে উপার্জন করতে পারেন। আমাদের সবার বাসাতেই কিন্তু এরকম কাপড়ের শপিং ব্যাগ জমা পড়ে থাকে। আজকে এই কাপড়ের শপিং ব্যাগ দিয়েই বিনা খরচে আমরা ঘর সাজানোর জন্য স্ট্রবেরি তৈরি করব। স্ট্রবেরি তৈরির জন্য আমি লাল এবং সবুজ রঙের শপিং ব্যাগ নিয়ে নিচ্ছি। প্রথমে লাল শপিং ব্যাগকে আমি রাউন্ড শেপ আকারে কেটে নিলাম। এবার এটার মাঝখান বরাবর আমি দুটো ভাগ করে কেটে নেব। এতে করে কিন্তু একটা রাউন্ড থেকে আমি দুটো স্ট্রবেরি বানাতে পারবো। হাফ রাউন্ডকে আমি মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে নিলাম, তাতে করে আমার লম্বা লাইন এবং অন্য পাশে একটি কার্ভের মতন সৃষ্টি হবে। যে পাশে লম্বা লাইন সৃষ্টি হয়েছে সে পাশ বরাবর আমি সুই সুতো দিয়ে সেলাই করে নেব। আমার সেলাই করা শেষ। দেখুন একটা ত্রিকোণের মতন সৃষ্টি হয়েছে। এবার আমি কাপড়টাকে উল্টে দিব। একটা সূচালো কিছু দিয়ে আমি ত্রিকোণার নিচের দিকটা প্রেস করে নিচ্ছি যাতে শেপটা ঠিক থাকে। এবার ওই একই সুতা দিয়ে আমি ত্রিকোণার চারপাশটা ঘুরিয়ে সেলাই করে নেব। আমি চারপাশটা সেলাই করে নিয়েছি। এবার এর মধ্যে আমি তুলো দিয়ে দিব। এখানে একটা কথা বলে রাখি, আমার কাছে কিন্তু দুই রকম তুলো আছে, একটা সাদা তুলো আর একটা লাল তুলো। দুটি কারণে আমি সাদা তুলোর পরিবর্তে লাল তুলোটা ব্যবহার করব। প্রথমত, যেহেতু শপিং ব্যাগের কাপড়টা একটু পাতলা ধরনের, তাই সাদা তুলোটা ব্যবহার করলে কাপড়ের লাল রঙটা কম দেখা যাবে, আর লাল তুলোটা ব্যবহার করলে কাপড়ের লাল রঙটা বেশি উজ্জ্বল দেখা যাবে। আমি তুলোটাকে একটু নিচের দিকে প্রেস করে দিচ্ছি যেন নিচের শেপটা ঠিক থাকে। আর একটা বিষয় মাথায় রাখবেন, তুলোটা যদি একটু বেশি পরিমাণের ব্যবহার করা হয় তাহলে স্ট্রবেরিটা একটু ফোলা ফোলা ভাব থাকে এবং দেখতেও ভালো লাগে, আর যদি কম ব্যবহার করা হয় তাহলে স্ট্রবেরির শেপটা কিন্তু ভালো আসবে না। আমার তুলো দেওয়া শেষ। এবার এই সুতোটা ধরে আস্তে আস্তে টান দিলে স্ট্রবেরির মুখের দিকটা বন্ধ হয়ে যাবে। এবার সুই সুতো দিয়ে স্ট্রবেরির মুখের দিকটা ভালো করে আটকে দিচ্ছি। যদি কারো কাছে তুলো না থাকে তাহলে শপিং ব্যাগের যে টুকরোগুলো থেকে যাবে সেই টুকরোগুলো দিয়েও কিন্তু আপনারা স্ট্রবেরিটা তৈরি করতে পারেন, অথবা বাসায় যদি কোনো পুরাতন কাপড় থাকে সেই পুরাতন কাপড়ের টুকরো দিয়েও কিন্তু স্ট্রবেরিটা বানাতে পারেন। আমি ছয়টা স্ট্রবেরি একইভাবে বানিয়ে নিয়েছি। একটা থোকার জন্য 5 থেকে 6টা স্ট্রবেরি কিন্তু যথেষ্ট। এবার আমি স্ট্রবেরির পাতা তৈরি করার জন্য সবুজ ব্যাগ নিয়ে নিলাম। আমি ছোট ছোট ব্লক কেটে নিলাম পাতা বানানোর জন্য। আপনারা চাইলে এটার উপরে কলম দিয়েও পাতা এঁকে কেটে নিতে পারেন, অথবা আমি যেভাবে কাটছি সেভাবেও কাটতে পারেন। প্রথমে মাঝ বরাবর একটা ভাঁজ, তারপর তার মাঝখান থেকে আর একটা ভাঁজ, এরপরে তার মাঝ থেকে ত্রিকোণ আকৃতির আর একটা ভাঁজ পড়বে। এবার কাঁচি দিয়ে স্টারের মতন করে দুমাথা কেটে নিতে হবে। দেখতে এরকম স্টারের মতন হবে। এবার সুই সুতা দিয়ে পাতাগুলোকে আমি স্ট্রবেরির সাথে আটকে দেব। এবার ডাল বানানোর পালা। ডাল বানানোর জন্য সবুজ শপিং ব্যাগটা আমি এভাবে লম্বা লম্বা চিকন করে কেটে নিচ্ছি। কেউ চাইলে এখানে ইচ্ছে করলে কিন্তু সবুজ রঙের সুতো অথবা উল সুতোও ব্যবহার করতে পারেন। ডালগুলোকে আমি স্ট্রবেরির সাথে সুই সুতার মাধ্যমে আটকে দিচ্ছি। সবগুলো স্ট্রবেরিতে আমার ডাল লাগানো শেষ। এবার এগুলোকে কোনোটা উপরে কোনোটা নিচে করে একটা থোকার মতন করে আমি সাজিয়ে নেব। ভিডিওর শুরুতেই আমি বাসায় বসে স্ট্রবেরি তৈরি করে উপার্জনের কথা বলেছিলাম, এবার সে সম্পর্কে একটু আলোচনা করি। শপিং ব্যাগ দিয়ে যেভাবে স্ট্রবেরি তৈরি করলাম, কেউ চাইলে কিন্তু গজ কাপড় কিনে খুবই অল্প মূলধনে এভাবে স্ট্রবেরি তৈরি করে বিক্রি করতে পারেন। আজকাল হ্যান্ডিক্রাফ্টের কিন্তু প্রচুর চাহিদা। বিভিন্ন হ্যান্ডিক্রাফ্ট তৈরি করে আজকাল অনেকেই কিন্তু ফেসবুক পেজ কিংবা অনলাইন বিজনেসের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করে স্বাবলম্বী হচ্ছেন।
তাছাড়া বিভিন্ন মেলাতেও কিন্তু হ্যান্ডিক্রাফটের জন্য আলাদা স্টল বরাদ্দ থাকে। অল্প মূলধনে সংক্ষিপ্ত পরিসরে বিজনেস শুরু করার জন্য কিন্তু হ্যান্ডিক্রাফট খুব একটা ভালো ভূমিকা পালন করতে পারে। তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।